তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি গার্ল। উচ্চা ঐশ্বর্যের কথায় মৃদু কেঁপে উঠল। কিছুক্ষণ পূর্বে উচ্চা নিজের ব্যাগ গুছিয়ে বের হয়, তাৎক্ষণাৎ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য, জিসান, কেয়া, রুদ্র। আপনারা কোথায় যাবেন? রুদ্র হেসে উঠল। তোদের ড্রপ করতে। উচ্চা অবাক হলো, এতজন মিলে তাকে ড্রপ করতে যাচ্ছে? ভাইয়া, তিনজন মিলে আমাকে ড্রপ করতে যাচ্ছে, সিরিয়াসলি? রুদ্র জিসান ঠিক করে হেসে দেয়। আরে নো মিস বাংলাদেশি, অ্যাকচুয়ালি আমরাও জার্মান ব্যাক করছি। উচ্চার কিঞ্চিত চমকে ঐশ্বর্যের দিকে তাকালো। ঐশ্বর্যের কোনো ভাবান্তর নেই, সে তো নিজের মতো আইপ্যাড দেখছে। উচ্চ আশ্চর্য হয়, কাল তো কেউ বললই না ওরা ফিরছে। সত্যি, মানে কই, কেউ তো বললেন না? কেয়া আপু, তুমিও তো বললে না। কেয়া জোরপূর্বক হাসার চেষ্টা করে, আসলে তারা কেউই জানতই না। হুট করে ঐশ্বর্য সকাল সকাল বলে ব্যাগ গুছিয়ে নিতে আজকে ওরা ব্যাক করছে। কিউট গার্ল, আই এম রিয়েলি সরি, আমাদের মনেই ছিল না। উচা দীর্ঘশ্বাস ফেলল। রুদ্র ওদেরকে ঢাকার সবচেয়ে ফার্স্ট ক্লাস সিট বুক করে বাসের ঘন্টা খানিক পরেই ঢাকা পৌঁছে গেল সবাই। উচা তারা দিতে লাগলো ঐশ্বর্যকে। ঐশ্বর্য ভাইয়া, এক ঘন্টা পর ফ্লাইট, আমরা পৌঁছাবো কখন? ঐশ্বর্য বেশ চিলমুটে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। উচা বেশ বিরক্ত। কে আপু, কি হচ্ছে, সব ফ্লাইট মিস করবো তো। কেয়া উচাকে শান্ত করতে বলল। কাম ডাউন কিউট গার্ল, জাস্ট টু মিনিট। উচা এবার রাগে চিৎকার করতে যাবে, তৎক্ষণাৎ ঐশ্বর্য ওকে ট্রেনিং গাড়ির সঙ্গে চেপে ধরে। রেড রোজ, ইউ আর লুকিং সো প্রিটি, টু মাচ প্রিটি, প্লিজ বেবি, এত প্যানিক করতে নেই। উচা হা হয়ে গেল, ঐশ্বর্যের কথাগুলো মস্তিষ্কে ঠুকছে না। উচা শুকনো ঠোঁট গিলে উচা, তৎক্ষণাৎ ঐশ্বর্য তর্জনী আঙুল ওচে আকাশের দিকে দেখায়। উচা অনুভব করলো বাতাসের বেগ বাড়ছে, ধীরে ধীরে উচার জ্যাকেট খানিকটা উড়ছে। উচা ঐশ্বর্যের আঙুল অনুযায়ী তাকালো আকাশ পানে, হেলিকপ্টার ধীরে ধীরে ল্যান্ড করছে। উচা চমকালো, হেলিকপ্টার, হেলিকপ্টার এখানে? ঐশ্বর্য বাঁকা হাসল। আমরা ফ্লাইটে যাচ্ছি না বেবি, উই আর গোয়িং টু বাই হেলিকপ্টার, বাঁকা হাসল। উচা আশ্চর্যের অষ্টম আকাশ পার করেছে, বড় করলে বুঝি সব করতে হবে। অদ্ভুত, চেঁচিয়ে উঠল। উচিয়া কাম, ঐশ্বর্য গিয়ে পাইলটের পাশে সিটে বসলো। জিসান উচা কেয়া পেছনে সিটে বসলো, সিট বেল্ট লাগিয়ে নেয় সবাই। যেহেতু উচা কর্নার উঠছে তাই তার একটু বেশি ভয় করছে। এই প্রথমবার হেলিকপ্টারে বসেছে, হাত পা রীতিমতো কাঁপছে। পাইলট টেক অফ করতে উচা ভয়ে সামনে থাকা ঐশ্বর্যের ঘাড় খামছে ধরে। ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে তাকালো উচার দিকে, উচা ভয়ে চোখ বন্ধ করে নেয়। ঐশ্বর্য উচা হাত সরালো না, বরং ডান হাতটা টেনে নিজের ডান হাতে পিছনে নিয়ে শক্ত করে চেপে ধরল। উচা যেন কিছুক্ষণের জন্য ভরসা পেল। আমরা ফ্লাইটে গেলেই হতো, শুধু শুধু ভাইয়া টাকা নষ্ট। উচার এহেন কথায় ঐশ্বর্যের চোখগুলো ছোট ছোট করে নেয়। সো চিপ, উচা মুখ বাঁকি বলে। হ্যাঁ আমরা চিপ। আচ্ছা আপনি বড় লোক, এটা সবাই জানে, তাই বলে কি এটা শো অফ করতে হবে? ঐশ্বর্য কিছু বলল না, জিসান হু করে হেসে উঠল। উৎসা ঐশ্বর্য বরাবরই এমন, প্রাইভেট হেলিকপ্টার ছাড়া তেমন যাওয়া আসা করে না। উৎসা পিরপির করে আওড়ালো, যত সব ঢং কে ঠিক করে হেসে উঠল। ঢং মানে কি? উৎসা এবার ঢং মানে কি এটার উত্তর কি দিবে? উফ, এই ইংরেজদের দল নিয়ে তার যত জ্বালা। ভাইয়া কেয়া কেমন? রুদ্র সকাল সকাল অফিসের জন্য বের হয়েছিল, তৎক্ষণাৎ নিকি ও রেডি হয়ে নিচে চলে এলো আচমকা। বের হতে এই কথাটা জিজ্ঞেস করে রুদ্র বুকে হাত গজে বলে। তোর মাথায় আবার কি বুদ ছাপলো? নিকি তার দেখিয়ে বল। না মানে আমার না কেয়া আপাকে দেখলে বেশ ভাবি ভাবি ফিল আসে। রুদ্র নিকিকে তেড়ে গিয়ে বল। তবে রে, নিকি দৌড়ে গাড়িতে গিয়ে বসে পড়ে। রুদ্র শব্দ করে হেসে উঠল, আসলে কেয়া মেয়েটা খুব একটা খারাপ না, সারাটা দিন হোস্টেলের সামনে দাঁড়িয়ে কাটছে, উচার গার্ড থাকে, ঢুকতেই দিচ্ছে না তাকে, কারণ রেজিস্ট্রি পেপারে তার নাম নেই। উচা অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু গার্ড শুনল না। এমনিতে এখানে আসতে আসতে কতটা জার্নি করতে হয়েছে উচাকে, তার উপর একটু রেস্ট নিতে পারেনি পর্যন্ত।
এখনো দাঁড়িয়ে আছে সে লাগেজগুলো পাশে রেখে সিরাজকে কল করলো। হ্যালো সিরাজ, তুমি প্লিজ বাইরে এসো। সিরাজ দ্রুত বাইরে বেরিয়ে এলো। সিরাজকে দেখে বেশ ভরসা পেলো ওঝা। সিরাজ দেখো না, গার্ড আমাকে ঢুকতেই দিচ্ছে না, বারবার বলছে আমার নাম কাট করা হয়েছে। সিরাজ মাথা নুইয়ে নেয়। সরি উৎসা, তোমাকে বের করে দেওয়া হয়েছে। আই এম রিয়েলি ভেরি সরি, আমি ট্রাই করেছিলাম কিন্তু। উৎসা ফুপি উঠল। এখন কোথায় যাবে সে? সে তো এখানে কিছু চিনে না, তাকে তো থাকতে হবে, মেয়েকে খুঁজতে হবে। উৎসা প্লিজ ডোন্ট ক্রাই। উৎসা অস্থির হয়ে উঠে, এখন কোথায় যাব? এত তাড়াতাড়ি কে হোস্টেলে সিট দেবে আমায়? রাতও হয়ে যাচ্ছে। সিরাজ ভাবল, কিছুক্ষণ ভেবে বলে, তুমি তো তোমার ওই কাজ করো যেখানে সেখানে যেতে পারো কেয়ারটেকার হিসেবে। উৎসা চমকালো, সে ঐশ্বর্যের কাছে যাবে। কিন্তু ঐশ্বর্যকে দেখলে এই উৎসার কেমন ভয় লাগে। এরই মাঝে ঐশ্বর্য খুব একটা ভালো আচরণও করে না উৎসার সঙ্গে। উৎসা আমতা আমতা করে বলল, হ্যাঁ ঠিকই বলেছো। সিরাজ মৃদু হাসল, তাহলে তুমি ওখানে কিছুদিন থাকো, তার মধ্যে দেখি আমি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। আই উইল ট্রাই মাই বেস্ট। উৎসাহ তাৎক্ষণাৎ বেরিয়ে পড়লো। আর যাই হোক, অবশ্য ঐশ্বর্যের কাছে যাবে না সে। কেনই বা যাবে? তাকে ভাইয়া বলে ডাকলেই তো ফুস করে উঠে। উৎসাহ নিজ মনেই হাঁটছে আচমকা। তার লাগেজের টান পড়লো, ঘাড় ঘুরিয়ে তাকালো। উৎসাহ দু তিনটে ছেলে দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটি ছেলে বলল, আর ইউ সো হট। উৎসাহ ভীত হয়ে গেল মস্তিষ্ক তাৎক্ষণাৎ, সেদিন রাতের কথা মনে করিয়ে দেয়। উৎসাহ দুঃখদম পিছিয়ে গেল। এর মধ্যে দুটো ছেলে ওর হাত ধরে নেয়। Sweetheart, where are you going? উৎসা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে। Leave me, please. ছেলেগুলো তো ছিল করলো, চোখে মুখে তাদের কেমন আছা। উৎসা ভালো করে বুঝতে পারছে এখানকার ছেলেগুলো মেয়েদের মধ্যে সারাক্ষণ ডুবে থাকে। উৎসা কেঁদে উঠল। Please leave me alone. Not at all, baby. You gonna spend the night with us? উৎসা কিছু বলতে পারলো না। তার পূর্বে লোকগুলো ওর উপর ঝাঁপিয়ে পড়ল। দুজন ওর হাত ধরে অন্যদিকে আরেকটা ছেলে ওর উপর আসতেই লাগলো। উৎসাহ চিৎকার করে উঠল, এর মধ্যে আবারও পুরুষালী কণ্ঠ ভেসে এলো কর্ণে, ডোন্ট টাচ। মস্তিষ্ক যেন তখনই বলল ঐশ্বর্য রিক চৌধুরী। উৎসাহ পিটপিট চোখে তাকালো। সত্যি অফ হোয়াইট শার্ট সাথে নেভি ব্লু জিন্স পরে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, ইফ অ্যানি ওয়ান টাচ হিম আই নো আই উইল কিল হ্যাম, আই রিপিট আই উইল কিল হ্যাম। ছেলেগুলোর যেন সাহসী হলো না ওঝাকে ছোঁতে, তারা পিছুতেই লাগলো। ঐশ্বর্য অগ্নি দৃষ্টি নিবদ্ধ করে ওঝা দিকে, দ্রুত পেছনে গিয়ে ঐশ্বর্য নিজের গাড়ি থেকে হকস্টিক বের করে ওদেরকে উড়াধুরা ধোলাই দিল। ছেলেগুলো প্রাণ বাঁচাতে পালালো। ঐশ্বর্য সজোরে ছুড়ে ফেলো হকস্টেক। উৎসাহ সর্বাঙ্গ থরথর করে কাঁপছে, সে চিৎকার করে বলে উঠল, ঐশ্বর্য ভাইয়া। ঐশ্বর্য উৎসাহের দিকে তাকানো মাত্র ভারী কিছু এসে ওর বুকে লাগলো। উৎসাহ জাপে জড়িয়ে ধরে ঐশ্বর্যকে। ঐশ্বর্য সেকেন্ডের জন্য থমকে গেল, তার বুকের মধ্যে একটা শব্দ হচ্ছে লাভস। ওদিকে মস্তিষ্ক বলছে ব্যক্তিগত চাহিদা। ঐশ্বর্য নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। উৎসাহ ঐশ্বর্যকে প্রায় মিনিট পাঁচেকের মতো জড়িয়ে আছে। এবার ঐশ্বর্য নিজ থেকে উৎসাহকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। স্টপ দিস ড্রামা। উৎসাহ কেঁপে উঠল। ঐশ্বর্য উৎসাহের বাহু শক্ত করে চেপে ধরল। আই নো ইউ আর এ কল গার্ল, বাট লাইক দিস অন দ্য স্ট্রিট? প্লিজ চুপ করুন, না জেনে কেন এসব বলছেন? ঐশ্বর্য নিজের রাগ সংবরণ করতে না পেরে উৎসাহকে এক প্রকার গাড়িতে টেনে তুলল। খুব স্পিডে গাড়ি ড্রাইভ করে বাড়িতে পৌঁছায়। ড্রয়িং রুমে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ। এমনিতেই বাইরে যে পরিমাণ ঠান্ডা ছিল তাতে তার শরীর জমে বরফ হয়ে গেছে। ঐশ্বর্য গর্জে ওঠে, এত নিডস, তাহলে তো আমার কাছে আসতে পারতে। উৎসাহ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না এটা কি বলছে ঐশ্বর্য। ঐশ্বর্য ফের বলল, আমি এখনো ভার্জিন আছি, চাইলে চেক করতে পারো, কাম অন। ঐশ্বর্য রিক চৌধুরী এহেন কথায় ছিটকে দূরে সরে গেল অষ্টাদশী কন্যা উৎসা। উষ্ঠোদয় তিরতির করে কাঁপছে তার। একটা মানুষ কি করে এত খারাপ হতে পারে তা জানা ছিল না এই
ছোট্ট মেয়ের। ঐশ্বর্য উৎসাকে চুপ থাকতে দেখে ফের বলল, কি হলো সুইটহার্ট, কাম অন, চেক করে দেখো তো একবার। উৎসার চোখ দুটো ইতিমধ্যে অশ্রুকণায় ভরে উঠেছে। ঐশ্বর্যের থেকে দু হাত দূরে সরে গিয়ে মিনমিনি গলায় বলল, আপনি আমার সাথে এমন করতে পারেন না ভাইয়া, আমি কিন্তু আপনার বোন। ঐশ্বর্য মুহূর্তে নিজের মুখশ্রী বদলে নেয়। চক্ষুদয় জল জল করে উঠল তার। কিয়ৎক্ষণ পূর্বের রাগ মুহূর্তে যেন মাথা নাড়া দেয়। শক্ত হাতে সপাটে থাপ্পড় বসালো উৎসাহ নরম গালে, উৎসাহ ফ্লোরে পড়ে যায়। ঐশ্বর্য ফের উৎসাহকে টেনে দাঁড় করে তাতে চেপে হিসি হিসিয়ে বল, লিসেন মিস, উৎসাহ না তোর বাপের সাথে আমার মায়ের কিছু ছিল, আর না আমার বাপের সাথে তোর মায়ের কিছু ছিল, সো ডোন্ট কল মি ভাইয়া, আমি তোর ভাই নই, ইজেন্ট ইট ক্লিয়ার? উৎসাহ মিনমিনে গলায় বলল, কি বলছেন আপনি এসব, আপনার বাবা আমার মায়ের খালাতো ভাই হয়, আপনি কি করে এত খারাপ ইঙ্গিত করছেন? যদি ওরা ভাই বোন হয় তাহলে তো সেই হিসেবে আপনি আমারও ভাই। যা শাট আপ বাস্টার্ড, তুই আমার বোন টোন কিছুই না, আমার এসব বোন লাগে না, নাও গেট লস্ট। ঐশ্বর্য কথাটা বলে উৎসাহকে এক প্রকার ধাক্কা দিয়ে ড্রয়িং রুম থেকে মেইন ডোর দিয়ে বাইরে বের করে দিল। তুষারপাত হচ্ছে, ঠান্ডায় জমে যাওয়া উপক্রম হয়েছে উৎসাহ। সময়টা বছরের শেষ দিক, বার্লিন শহরে আসার পর থেকেই উৎসাহকে এই ঠান্ডার সাথে প্রতিনিয়ত লড়তে হচ্ছে। বছরের শেষ ডিসেম্বরের দিকে তাই ঠান্ডা বেশ জেগেই বসেছে, দরজায় বারবার বার কয়েক নক করার শর্তেও কেউ দরজা খুলল না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে নিচেই ফ্লোরে বসে পড়ল উৎসাহ। আপাতত রাস্তা পুরো তুষারের কারণে ঢাকা পড়েছে, কোথায় যাবে কিছুই বুঝতে পারছে না উৎসাহ। নিজেই দু হাতে ঘষে উষ্ণতা খুঁজছে। পরনের শুভ্র রঙা ওড়না ভালো করে শরীরের জড়িয়ে নিচ্ছে সে। হায় রে ভাগ্য তার, নিজের ভাগ্যের কথা ভেবে তার ছেলের হাসি হাসলো উৎসাহ। স্যার, বাইরে তুষারপাত হচ্ছে, আপনি যদি এখন ম্যামকে এভাবে বাইরে রাখেন তাহলে ঠান্ডা লেগে যেতে পারে। উফ, শাট আপ মিস মোনা, প্লিজ আপনি গিয়ে নিজের কাজ করুন। মিস মোনা একজন কেয়ারটেকার, বহু বছর ধরেই এই দেশে তার বসবাস। ঐশ্বর্যের মা মিসেস মনিকা থাকাকালীন থেকে মিস মোনা কাজ করছেন। হতাশ হয়ে মলিন মুখে জায়গা ত্যাগ করলেন মিস মোনা বর্তমান। বাইরে তুষারপাত হচ্ছে, ঠান্ডা যেন আরও জেগে বসেছে। ঘুম কিছুটা হালকা হয়ে এলো উৎসাহ, শীতলতা কম লাগছে। উষ্ণ চাদরের নিচে তুলতুলে নরম শরীরটা নিথর হয়ে পড়ে আছে। উৎসাহ চমকালো মস্তিষ্কে চাপ প্রয়োগ করতে, কাল রাতের সব ঘটনা মনে পড়ে গেল তার। লাফ দিয়ে উঠে বসলো উৎসাহ, ভালো করে আশপাশটা তাকিয়ে দেখল। এটা সেই রুম প্রথম দিন যখন ঐশ্বর্য তাকে নিজের বাড়িতে নিয়েছিল, ঠিক সেই দিনও উৎসাহ ওই রুমই ছিল। উৎসাহ দ্রুত বিছানা ছেড়ে নিচে নেমে গেল, নিজেকে ভালো করে পরখ করে নেয়। কাল রাতে ঐশ্বর্যের আচরণের এখন উৎসাহ ভীষণ ভয় লজ্জা সব কিছু একসঙ্গে ঘিরে ধরেছে তাকে। না, উৎসাহ ঠিকই আছে, কিন্তু ভেতরে এলো কী করে, সে তো বাইরে ছিল। উৎসাহ গুটি গুটি পায়ে বাইরে বের হয়। ড্রয়িং রুমের নিচে কার্পেটের উপর বসে আছে ঐশ্বর্য, কাউচের দিকে পিঠ হেলানো, পুরো ড্রয়িং রুমে অন্ধকারে ডুবে আছে। উৎসাহ রুম থেকে বেরিয়ে মিনমিনে কলায় বলল, ভাইয়া। ঐশ্বর্য যেন শুনে শুনল না, ঐশ্বর্যকে চুপ থাকতে দেখে উৎসাহ ফের ডাকে, ভাইয়া শুনতে পাচ্ছেন? ঐশ্বর্য বিরক্ত রেশ টেনে বলল, উফ, ডোন্ট কল মি ভাইয়া, কল মি রিক। উৎসাহ মৃদু কণ্ঠে শোথায়, আমি এখানে কি করে এলাম? আচ্ছা আপনি কি শুনতে পাচ্ছেন না? ঐশ্বর্যের বসা থেকে উঠে দাঁড়ালো উৎসার দিকে ঘুরতে। উৎসাহ চমকালো, এই আধারে ঐশ্বর্যের অগ্নি চক্ষুতে ঝরঝর করছে। উৎসাহ শুকনো ঢকিল, ঐশ্বর্য এগিয়ে আসছে। উৎসাহ সেই হিসেবে পিছিয়ে যাচ্ছে, এক সময় দেয়ালের সাথে চেপে গেল। ঐশ্বর্য এসে উৎসার মুখোমুখি দাঁড়া, এতটাই কাছে যে ঐশ্বর্যের তপ্ত নিঃশ্বাস উপচে পড়ছে উৎসার মুখশ্রীতে। আপনি এটা কি করছেন? ঐশ্বর্য উৎসার ডান হাত চেপে ধরে দেয়ালের সঙ্গে শুধু চেপে নয় ঘষতে লাগলো। উৎসাহ ব্যথা কুকিয়ে উঠল, ছাড়ুন প্লিজ। ঐশ্বর্য ছেড়ে দেয়, পাশের সুইচ অন করে মুহূর্তে পুরো ড্রয়িং রুম আলোকিত হয়ে উঠল। ঐশ্বর্য নিজেকে ধাতস্থ করতে পার কয়েক ঘন ঘন শ্বাস টেনে নেয়। উৎসাহ ফুপিয়ে খেতে দেয়। ঐশ্বর্য উৎসাহ পানে তাকিয়ে বলে, এদিকে এসো কাম। উৎসাহ হাত পা কাঁপছে, তবুও কচ্ছপ গতিতে এগিয়ে এলো।
ঐশ্বর্য কাউচের উপর বসল। সিট আর উৎসাহ বসল না, তার ভেতর কাঁপছে। ঐশ্বর্য কপাল চুলকে ফের গিয়ে উৎসার হাত ছেড়ে উঠে বসালো। আচমকা ঐশ্বর্য উৎসার ঠিক সামনাসামনি সেন্টার টেবিলের উপর বসল। উৎসাহ মৃদু কেঁপে উঠে। ঐশ্বর্য উৎসার হাত চেক করে, দেয়ালে লেগে খানিকটা ছিলে গেছে। ঐশ্বর্য গিয়ে ক্যাবিনেটের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে এলো। উৎসার হাতে ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করতে করতে বলে, আই এম নট এ গুড পারসন রেড রোজ, সত্যি আমি ভালো মানুষ নই। উৎসাহ কাপা কণ্ঠে শুধায়, আপনি হঠাৎ এমন করছেন কেন? ঐশ্বর্য বাঁকা হাসল, আই রিয়েলি ডোন্ট নো, আই হ্যাভ অলসো বিলিভ ইন মেয়েরা কখনোই ভালো হয় না। উৎসাহ আটকে উঠে দ্রুত নিজের হাত ছড়িয়ে নেয়। ঐশ্বর্য মাথা উঁচিয়ে উৎসার দিকে তাকে ভুবন ফুলানো হাসি হাসে, ফের উৎসার হাত কোমলভাবে টেনে ফের ব্যান্ডেজ করে দেয়। লুক, তুমি যদি আমার কথা মতো চলো তাহলে ট্রাস্ট মি রানী হয়ে থাকবে, আর যদি অবাধ্য হও তাহলে। উৎসাহ ছিটিয়ে গেল, কান্না পাচ্ছে তার চোখ দুটো থেকে অনবরত পানি পড়ছে। ঐশ্বর্য ওর মুখশ্রী হাতের আজলায় নিয়ে বলল, বেবি হোয়াই আর ইউ ক্রাইং? আপনি হঠাৎ এমন করছেন কেন বুঝতে পারছি না। ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে বুঝে যাবে। আর হ্যাঁ, আজ থেকে তুমি এখানেই থাকবে, মানে আমার সাথে লিভ ইন করবে। উৎসাহ আশ্চর্যে চিৎকার করে উঠল, কি? তাৎক্ষণাৎ কলিং বেল বেজে উঠে মিস মোনা কিচেন থেকে বেরিয়ে এসে মেইন ডোর খুলে দিলেন। জিসান ভেতরে প্রবেশ করতে উৎসাহ দৌড়ে ওর কাছে গেল। জিসান ভাইয়া দেখুন না আপনার ফ্রেন্ড কি বলছে। জিসান ঐশ্বর্যের দিকে তাকে প্রিয় চেয়ে জিজ্ঞেস করে, কি? ঐশ্বর্য গিয়ে কাউজে গা এলিয়ে বলল, আজ থেকে আমি আর রেড রোজ লিভ ইন রিলেশনশিপে আছি। মানে চোখ দুটো যেন বেরিয়ে পড়বে এমন তার উপক্রম। হোয়াট? ঐশ্বর্য বাঁকা হাসল, ইয়েস ব্রো। রিক, আর ইউ সিরিয়াস? ইয়েস। উৎসাহ বলি উঠল, স্টপ ইট, কি হচ্ছে এসব? আমি থাকবো না লিভ ইন রিলেশনশিপে, আপনার মাথা কি পুরোই গেছে চৌধুরী সাহেব? ঐশ্বর্য দীর্ঘশ্বাস টেনে নেয়, অ্যাকচুয়ালি আমি তোমার ভালোর জন্যই বলছি, আমার সাথে লিভ ইনে থাকলে সেফ থাকবে, আদারওয়াইজ। ঐশ্বর্য ঠোঁট কামড়ে মৃদু হাসল, তাতে যেন উৎসাহ সর্বাঙ্গ কেঁপে উঠল। একদম না, আপনি এসব করতে পারেন না। 100 বার পারি, লেটস মেক এ ডিল, তুমি আমার সাথে লিভ ইন করো, তাহলে যদি আমার তোমাকে ভালো লাগে, আই মিন টু সে যদি ভালোবেসে ফেলি তাহলে আমরা বিয়ে করব, তা না হলে। জিসান তৎক্ষণাৎ উৎসাহকে সাইডে টেনে নিয়ে গেল, বলল, এটাই সুযোগ মিস বাংলাদেশি, তুমি বরং ঐশ্বর্যকে পটিয়ে বিয়ে করে নাও, যদি একবার ঐশ্বর্যকে মায়ায় ফেলতে পারো তাহলে আমি নিজ দায়িত্বে তোমাদের বিয়ে দেব। উৎসাহ বেশ বিরক্তি নিয়ে বলল, এসব ঠিক নয় ভাইয়া, আমি তো এখানে পড়াশোনা করতে এসেছি। ওহো, তুমি বুঝতে পারছো না, বাইরেটা তোমার জন্য সেফ নয়, তুমি ঐশ্বর্যের সঙ্গে থাকলেই ভালো থাকবে, অবশ্য ঐশ্বর্য কিন্তু খারাপ নয়। উৎসাহ কপাল কুচকে নেয়, তাহলে উনি কি সব বলছেন, এগুলো কি? জিসার বিব্রত হলো, তার মানে ঐশ্বর্য এতক্ষণ সব বলে দিয়েছে, উফ, ছেলেটা টু মাচ। ওগুলো কিছুই না, তুমি একটু দূরে থাকলেই হলো, ওই যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেমন থাকে তেমনটাই থাকলে চলবে। উৎসাহ বেশ ভাবনায় পড়ে গেল, এখানে তার থাকার জায়গা নেই, মেয়েকে খুঁজতে হলে আগে নিজের থাকার ব্যবস্থা করতে হবে, কিন্তু ঐশ্বর্য তো এমন একটা বিহেভ করছে, আদৌ এভাবে থাকা সম্ভব? ঐশ্বর্য টেবিল থেকে আইপ্যাড নিয়ে খাটাখাটি করছে। উৎসাহ কিয়ৎক্ষণ ভেবে পড়ল, ঐশ্বর্য ওকে ফাইন, থাকবো আমি লিভ ইন রিলেশনশিপে, লিভ ইন রিলেশনশিপে, তবে আমার শর্ত আছে। ঐশ্বর্য কান খাড়া করে শুনতে চায়, বলে, হোয়াট? উৎসাহ আমতা আমতা করে বলল, আমাকে আপনি ছুঁতে পারবেন না। ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসে, রেড রোজ ইজ আ বিট মোর স্টুপিড। ওকে ডান। পড়ার টেবিলে বসে আছে উৎসাহ, বই সামনে থাকলেও তার পড়ায় মোটেও মন নেই, বারংবার মনে হচ্ছে এই বুঝি ঐশ্বর্য রুমে এসে পড়ল। রেড রোজ, আই ওয়ান্ট টু টাচ ইউ। উৎসাহ সূক্ষ্মশ্বাস ফেলে, অদ্ভুত মানুষ একটা, কি সব বলে, ফিজিক্যাল নিডস এসব কি আশ্চর্য। উৎসাহ বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল, ড্রয়িং রুমে উকি দিয়ে দেখলো ঐশ্বর্য ওখানেই আছে, তবে ক্যাবিনেটের ড্রয়ারে কি যেন খুঁজতে ব্যস্ত সে। উৎসাহ গিয়ে মিনমিনে গলায় জিজ্ঞেস করে, আপনি কি কিছু খুঁজছেন?
ঐশ্বর্য ঘাড় খানিকটা বাঁকিয়ে তাকালো, হাত পা শিরশির করছে তার, বারংবার ইচ্ছে করছে এই উৎসাহকে ছুঁয়ে দিতে, অস্থির মন শান্ত করতে। আচমকা তার সঙ্গে অদ্ভুত অনুভূতি জাগ্রত হচ্ছে, উৎসাহকে দেখলে মন ব্যাকুল হয়ে উঠছে। ঐশ্বর্যের তাকানোতে উৎসাহ ফের শুধায়। কি হলো বলুন, কি খুঁজছেন আপনি? ঐশ্বর্য কিচ্ছু বলল না, তবে ড্রয়ার থেকে কাঙ্ক্ষিত জিনিসটা নিয়ে দ্রুত দোতলায় যেতে লাগলো। উৎসাহ মনে হচ্ছে ঐশ্বর্যের কিছু একটা হয়েছে, সেই জন্য উৎসাহ পিছু পিছু যেতে লাগলো। ঐশ্বর্য ইঞ্জেকশন পুশ করলো নিজের বাঁ হাতের পেশি বহুল জায়গায়। ঐশ্বর্য সেন্টার টেবিলের ওপর ডান পা তুলে কাউচের মাঝে গাড় এলিয়ে রাখলো। উৎসাহ এগিয়ে গিয়ে দরজা খানিকটা ফাঁক করে দেখে, ঐশ্বর্য ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। উৎসাহ তড়িতে প্রবেশ করিয়ে পালে, কি হয়েছে আপনার, এভাবে পড়ে আছেন কেন, এটা কি? উৎসাহ অস্থির ভঙ্গিতে ঐশ্বর্যের হাত থেকে ইঞ্জেকশন নিয়ে নিল। কি হয়েছে আপনার ভাইয়া, আপনি কি অসুস্থ? উৎসাহ ঐশ্বর্যের কপালে হাত ছোঁয়াতে যাবে, তৎক্ষণাৎ ঐশ্বর্য উৎসাহের হাত ধরে ফেলল। উৎসাহ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ঐশ্বর্য হ্যাঁচকা টানে নিজের শক্তপোক্ত বুকে এনে ফেলল উৎসাহকে। মৃদু স্বরে আর্তনাদ করে উঠল উৎসাহ। ঐশ্বর্যের মুখের উপর উৎসাহ ঘন কালো চুলগুলো ছড়িয়ে পড়ল। ডান হাতে তর্জনী আঙুলের সাহায্যে চুলগুলো সরিয়ে নেয় ঐশ্বর্য। উৎসাহ তাকে আছে নির্নিমেষ। ঐশ্বর্যের চোখে মুখে অদ্ভুত কিছু ফুটে উঠেছে, তীব্র কাছে পাওয়ার ইচ্ছে জেগে বসেছে তার মনে। রেড রোজ, ইউ আর টু মাচ প্রিটি, ড্যাম ইট, ক্যান আই কিস ইউ প্লিজ? কি আবদার, উৎসাহ চমকালো, কথাগুলো কতই না ব্যাকুলতা। উৎসাহ কিয়ৎক্ষণের জন্য যেন বশীভূত হয়ে গেল। ঐশ্বর্য উৎসাহ ঠোঁট বরাবর তাকিয়ে আছে, নিজের পৌরুষালী ঠোঁট এগিয়ে নিচ্ছে। উৎসাহ কাঁপছে, তৎক্ষণাৎ ভয়ে ছিটকে দূরে সরে গেল। ঐশ্বর্য আচমকা শব্দ করে হেসে উঠল। উৎসাহ ঘন ঘন নিঃশ্বাস টেনে নেয়। রেড রোজ, তোমাকে দেখলেই খেয়ে নিতে ইচ্ছে করে। উৎসাহ অধর কিঞ্চিত ফাঁক করে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। ছি ছি ছি, আপনি এত খারাপ, আমি থাকবো না আপনার সঙ্গে, আজকে আমি চলে। উৎসাহ পুরো কথাটা সম্পূর্ণ করতে পারলো না, তার পূর্বেই ঐশ্বর্য এসে ওর মুখ চেপে ধরে ভয়ঙ্কর কণ্ঠে বলল, আর একবার যদি বলো চলে যাবার কথা, ট্রাস্ট মি, আই উইল কিল ইউ রেড রোজ। উৎসাহ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে, ঐশ্বর্যের আচরণগুলো খুব অদ্ভুত। ঐশ্বর্য উৎসাহকে ছেড়ে দিল তার সোজা সাপটা প্রশ্ন। আমি ইদানিং মেয়েদের কাছে যেতে পারছি না রেড রোজ, কারণটা কি জানো? ঐশ্বর্য তাকায় উৎসাহের দিকে, উৎসাহ শুক্র ঠোঁক গেল। ঐশ্বর্য ঠোঁট কামড়ে বলল, তোমাকে টেস্ট করতে মন চাচ্ছে, ইয়াম্মি ইয়াম্মি। উৎসাহ থতমত খেয়ে গেল, বড় বড় পা ফেলে ঐশ্বর্যর রুম থেকে বের হয়ে যায়। ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল, রেড রোজ রেড রোজ, পাগল হয়ে যাচ্ছি, লুক ঐশ্বর্য, রিক চৌধুরী দুদিন ধরে কোনো মেয়ের কাছাকাছি পর্যন্ত যায়নি, ও মাই গড, হা হা।